संकटे उच्चशिक्षा दुश्चिंताय कपाले भांज अध्यापकदेर आलोचनाय उठे एलो संकटे मुर्शिदाबादेर उच्चशिक्षा एक्सक्लूसिव कलेक्शन सठिक दामे पेते आजই আসুন কাবেরীতে লাকি রিপের মাধ্যমে জিতে নিন গোল্ড কয়েন প্রতি মঙ্গলবার শাড়িতে পাচ্ছেন বাই টু গেট ওয়ান ফ্রি কাবেরী খাগড়া বহরমপুর। কৃষিভিত্তিক জেলা মুর্শিদাবাদ। জেলায় রয়েছে ২৬টি ডিগ্রি কলেজ ও খাতায় কলমে জেলা পেয়েছে একটি নতুন বিশ্ববিদ্যালয়। রয়েছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও। তবুও उच्च शिक्षाय संकट जेलाय ए समस्या बहुदिनेर। मुर्शिदाबाद जेलाय शिक्षार मानचित्र देखले प्रथमेई देखा जाय उच्च शिक्षाय अनीहा। परियायी श्रमिक और निम्नबित्त आर्थिक जायगा थेके उठे आसा मानुष कोविड परवर्ती समये पड़ेछिलेन एई संकटे, काटिये उठते पारेननि एखोनो। केन कि तार कारण, ता थेके परित्राणेर उपाय बा कि? দেখুন, পরিত্রাণের উপায়টা হচ্ছে যে রাজ্যের কর্মসংস্কৃতি যে ব্যাপারটা সেটার উন্নতি করতে হবে। আপনি পড়াশোনাটা করেন দুটো কারণে, শুধুমাত্র জ্ঞানার্জনের জন্য পড়াশোনা এইটা তো নয়, তার সঙ্গে সঙ্গে আপনি পড়াশোনা শিখে আপনার রুটি রুজির একটা ব্যবস্থা হবে, এটা আপনার মাথায় থাকে। এখন যদি দিনের পর দিন দেখা যায় যে পড়াশোনা শিখলাম, শিখে কোথাও কোনো চাকরি বাকরি, আমি শুধু সরকারি বলছি, বেসরকারি ক্ষেত্রেও কোনো চাকরি বাকরির সুযোগ কিছু ঘটছে না, সেটা ক্রমশ কমছে। যে শিক্ষাক্ষেত্রের পরিবেশটা অত্যন্ত খারাপ হয়ে গেছে। যে পরিবেশে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা মোটামুটিভাবে আনন্দ পায়, তাদের ছাত্রজীবনটা মেমোরেবল হয়ে থাকে, আজকাল তো অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই পরিস্থিতি বা স্কুলেও অনেক ক্ষেত্রে পরিস্থিতি বিরাজ করছে না। পুরোটাই একটা দখলদারি মানসিকতা নিয়ে জোর করে সব কিছু পরিচালনা করার চেষ্টা হচ্ছে, তার ফলে ছাত্রছাত্রীরাও বিতশ্রদ্ধ হয়ে পড়ছে। রবিবার বহরমপুর ইউনিয়ন ক্রিশ্চিয়ান টিচার্স ট্রেনিং কলেজে ওয়েবকোটার সেমিনারে উঠে এলো উচ্চ শিক্ষার সংকটের সম্মুখ চিত্র। জাতীয় শিক্ষানীতির প্রতিফলন, শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণের ফলে গরিব ও সাধারণ মানুষ বঞ্চিত হবেন উচ্চ শিক্ষা থেকে, উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ অধ্যাপকদেরও। জাতীয় শিক্ষানীতি ২০২০ যেটা এসছে সেটা সমগ্র শিক্ষা ব্যবস্থার পক্ষে একটা অত্যন্ত উদ্বেগের। প্রথমত এটা কোভিড অতিমারির সময় এটা বের করা হয়েছে, সংসদে কোনো আলোচনা হয়নি এবং তাতে যে শিক্ষানীতিটা এসছে ৩০ বছর পর একটা জাতীয় শিক্ষানীতি, তাতে কোভিডে যে বড় ক্ষতি হয়ে গেল শিক্ষা জগতে, লাখ লাখ ছাত্রছাত্রী পড়াশোনা থেকে ছিটকে গেল, তাদের কি হবে? তাদেরকে খুঁজে বার করা হবে কিনা, তাদেরকে আবার পড়াশোনায় ফিরিয়ে আনা হবে কিনা, এই সব প্রতিফলন কিছুই পাওয়া যাবে না, কারণ এটা কোভিডের মধ্যে বেরই করে দেওয়া হয়েছে। এই যে গণতন্ত্রের পরিসরটাকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও একেবারে গলা টিপে ধরা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের শিক্ষক সমাজ, শিক্ষাকর্মী এবং ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, এটাই আজকের সেমিনারের মূল উপজীব্য। গ্রামভিত্তিক দুর্বল আর্থিক কাঠামোর জেলা মুর্শিদাবাদ। এই জেলায় শিক্ষার ভবিষ্যৎ কি, কিভাবে পাল্টাবে জেলার শিক্ষার এই ছবি, তাও উঠে এলো আলোচনায়। এই একেবারেই গ্রামভিত্তিক মুর্শিদাবাদ জেলা এবং পিছিয়ে পড়া জেলা, মানুষের অর্থনৈতিক কাঠামো অত্যন্ত দুর্বল, বিপুল সংখ্যক মানুষ তারা দারিদ্র্যসীমার নিচে, মেয়েদের নিয়ে সমস্যা আছে, সামাজিক সমস্যাটা প্রবল, অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা। সেই সমস্যার উপর দাঁড়িয়ে কিভাবে ওই প্রথম প্রজন্মের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা শিক্ষাকে অবলম্বন করবে, তখনই অবলম্বন করবে যখন শিক্ষার্থীরা দেখবে যে আমার শিক্ষার একটা ভবিষ্যৎ আছে। শিক্ষাক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব ও কর্মসংস্থানের অভাব রয়েছে। উপযুক্ত শিক্ষানীতি প্রয়োগ করে শিক্ষার সামগ্রিক বিষয়ের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার দাবিও জানান অধ্যাপকেরা। শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে একজন মানুষ, একজন ছাত্রছাত্রীকে তার পরিপূর্ণ বিকাশ, এবং এর জন্য সরকারের, রাজ্য বা কেন্দ্র যাই বলুক না কেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। শুধুমাত্র কিছু সুযোগ সুবিধা পায় এটাও দরকার রয়েছে, কিন্তু শুধুমাত্র সুযোগ সুবিধা প্রদান করেই কিন্তু শিক্ষাকে সুনিশ্চিত করা যাবে না। যদি শিক্ষাকে সুনিশ্চিত করতে হয় তাহলে কেন্দ্র রাজ্যের উপযুক্ত শিক্ষা নীতি প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা কি দেখেছি, এই শিক্ষানীতি যা কেন্দ্র এবং যা রাজ্যের, সেখানে যেটা হচ্ছে যে কাউকে কিছু টাকা পাইয়ে দেওয়া, বা ওই স্কলারশিপের নামে কিছু একটা ধরে দেওয়া, তাতে কিন্তু শিক্ষার সামগ্রিক বিকাশ হবে না যতক্ষণ না শিক্ষার উপযুক্ত পরিকাঠামো তৈরি করা যাচ্ছে। এদিনের আলোচনায় উঠে এলো জেলা তথা রাজ্যে উচ্চ শিক্ষায় সংকটের ছবি। উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছেন অধ্যাপকেরা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে কিভাবে এই গুরুতর সংকটের ছবি পাল্টে জাতির মেরুদণ্ড আরও দৃঢ় হবে সেদিকেই তাকিয়ে সকলে।